এই পণ্য এটা শুধু হারাম না এর থেকে বড় যদি কিছু হয়ে থাকে ওইটা আমি বলবো এটা কারণ আমার নবী আমার রসুর যেই নবী কালকে আমার জন্য সাফা আল্লাহ কাছ থেকে টোকেন আসার পরে আমাকে সাফায়ত করে সে আমাকে তো সরাসরি জান্নাতে ঢুকাবে অথবা জাহান নাম থেকে উঠাই নিয়ে যায় জান্নাতে ঢুকাবে তার নামে বিশ্বদ্গার করছে আর ওই পণ্য আমি মুসলমানের দাবিদার হয়ে ওইটা খাবো ওটা তো কোনদিন হইতে পারে না তাহলে তো আমার ইমান থাকবে না ইমান শূন্য যাবে তো সাইদি সাহেব এই কথাটা সবসময় বলতেন তো বিচার একটু পরে ভাইজান আর বিচার একটু পরে আর শুধু ইন্ডিয়ান পণ্য শুধু আপনাকে এবং এটার জন্য কিছু লোক চামচামি করতেছে বুঝছেন মানে চাটোগাড়ি করতেছে যে না ইন্ডিয়ান পণ্য ছাড়া যাবে না কারণ প্রত্যপক্ষে আমরা যদি আজকে এই রসুল সাল্লা সাল সাল্লামের সানে যদি আল্লাহর যে হাবিবের সানে যদি আমরা

আপনারা যারা ভারতকে সহ্য করতে পারছেন না যে বাংলাদেশে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করছে ভারত বাংলাদেশে গণতন্ত্র তারা বন্ধ করে দিয়েছে গণতন্ত্র হরণ করেছে সেই কারণে বর্জন করা এখন হারাম আগের থেকে হারাম না এখন নতুন করে হারাম মনে করছে না আপনার মন্তব্য যেহেতু এটা আগে এরকম আমার নবী রসুল এদের বিরুদ্ধে কোন রকমের কোন রিলেশনশিপ ছিল না এরপরে দেখা গেছে যে এটা তো হইছেই হয়েছে সেকেন্ডারি আমাদের দেশের উপরে তারা আমাদের দেশের যেই আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে বুঝছেন আল্লাহ প্রতিটা মানুষকে দুনিয়াতে পাঠাইছে একটা ফান্ডামেন্টাল রাইটস দিয়ে ওই ফান্ডামেন্টাল রাইটসটাকে যখন তারা রিফিউট করছে কন্ট্রোল করছে তারা যখন ওটাকে স্ন্যাশ করছে বুঝছেন এরপরে তো কোনো কথা থাকতেই পারে না ইউরোপিয়ান ইউনিয়ন বা ইয়া তারা পাঁচশো সাতাশটা অন্যকে ইয়া করছে কিনা তাদের ইনগ্রিডিয়েন্ট কে বুঝছেন ওটার ক্যান্সারের ইয়া পাইছে তারা ওটার ভিতরে ড্রাগস পাইছে ওইটা আমি দ্বিতীয় ভাবে ধরবো ওটা যদি নাও থাকতো এটা আমাদের জন্য হারাম 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 এটা যদি কেউ বলে যে কেন হারাম এই কথা বললেও তার ইমাম শূন্য হয়ে যাবে যেমন কাজী ইব্রাহিম ইব্রাহিম বলছে এই কথা মুক্তি ইব্রাহিম বলছে এই কথা যে এই কথা মুখ দিয়ে আনা মানি পুরো নাপাক হয়ে যাওয়া আর নাপাক হলে পরে আপনার শরীরে যদি নাপাক থাকবে আপনার অজু হবে না আর অজু না হলে আপনার নামাজ হবে না অর্থাৎ নামাজের উপরে পুরোপুরি ইসলামের শরীরটা যারা দাঁড়ায় রয়েছে পুরো জিনিসটা এটার উপরে ভাই এই জন্য এটাকে যে করেন নাইবে যে বোঝেন নাই আমারে কথাগুলো শোনাার সাথে সাথে এটাকে 100% বয়কট আজকে কথা বলবেন ভারতীয় পণ্য কেন হারাম তারpointers জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি যারা মুক্তি যোদ্ধা কামালকে আই এটা যদি আমরা বয়কট না করতে পারি যদি কেউ প্রশ্ন করে যে কেন তাহলে আমি মনে করব তার ইমান শূন্য হয়ে যাবে কোন আমি এটা প্রমাণ দিয়ে দেখাই দিব কেন ইমান শূন্য হবে একটা কুরআনের একটা সুরা আমি প্রথমে আরম্ভ করে আমি এটাকে স্টপ করে এরপরে আমি অন্য অন্য জিনিস দিয়ে আইনা পরবর্তীতে আমি সুরাটাকে ইয়ে করব হাইলাইট করবো সুরাল আহজাত তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাল্লাহ বলছে সুরাল আহজাদ চল্লিশ নম্বর তেত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতের ভিতরে বলছে আল্লাহ তাল্লাহ বলতেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইজ নট দি ফাদার অফ এনি সান হি ইজ দি প্রফেট অফ আল্লাহ এন্ড দি সিল অফ দি প্রফেট আচ্ছা না বলতেছে আল্লাহ তালা সাদ করতেছে রসুল সাল্লাহ সাল্লাম কোন ছেলের বাপ না সে হচ্ছে আল্লাহর প্রেরিত আব্দুল রসুল এবং নবুয়তের সিল এই ইন্ডিয়ান পণ্য কেন হারাম বিশেষ করে কোরআন এবং হাদিজের মতে উনিশশো সন সালমান রুজদি সে একজন ইন্ডিয়ান বংশজ সে লেখছিল তখন সাটানিক ভার্সেস পুরা পৃথিবী থেকে এই বিশোদ্গারের কারণে রসুল সাল্লামের কারণে পুরো পৃথিবী থেকে এটা নিয়ে আসে কিনা বলতেছে যে একমাত্র দেশ ইন্ডিয়া যেটা থেকে কোনো প্রটেস্ট আসে নাই ইন্ডিয়া ওখান থেকে কোনো প্রটেস্ট আসে নাই কোনো কথা আসে নাই সাজান বিরুদ্ধে এবং প্রতিটা বইকে কি করা হয়েছিল সিজ করা দেওয়া হয়েছিল এখন আসতেছি আমি দুই হাজার সাত সাল দুই হাজার সাত সনে ছিল লাস্ট ভিক্স বোধ আমাদের বাংলাদেশের সব ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা পৃথিবীর সবাই জানে লাস্ট ভিক্স ছিল একজন কার্টুনিস্ট ওই কার্টুনিস্ট কি করলো সে একটা কার্টুনের মারফত রুসুল একটা ব্যাঙ্গ চিত্র করলো আক্রমণ ওটা নিয়ে তুমুল ঝড় হইলো পৃথিবীর জোড়া সে কি করলো পরবর্তীতে এটাকে কিন্তু সে উদ্যোগ করে নাই সে অন্তত কিছুদিন একদম মাথা ডাকা দিয়ে পড়ে রইলো তারপরে সে কি করলো এই কার্টুনটাকে সেটাকে ইয়া করলো পাস করলো পৃথিবীর ওয়ান অফ দি বিগেস্ট কার্টুন ইয়া হইতেছে আপনার নেটওয়ার্ক তারা ইয়া করে প্রেস করে ওটার নাম হচ্ছে চার্লি হুবডো ফ্রান্সের চার্লি হুবডোর কাছে তারা এটাকে ট্রান্সফার করে দিল ওই লাজভিক্স ফ্রান্সের ভিতরে প্রচুর ডেমনস্ট্রেশন হইছে এটা নিয়ে কিন্তু এই ইয়া সরকার এটাকে নিয়ে কোন রকমের কণ্ডপাত করে নাই এই মাইক্রো আল্লাহ তালা কোরআনের ভিতরে বলে দিছে সূরা হিজোরের পনেরো নম্বর সুরার

কারণ মুসলমান তো ইসলাম তো তাদের কাছে ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্য বর্তমানে একটা হাস্য জিনিস দাঁড়াইছে একটা জোকলারি জিনিস দাঁড়াইছে তারা করেন না সন নুপুর শর্মা ভারতের সে কি বলল রসুল সাল্লাহ সাল্লাম সঙ্গে বিশ্বদ্গার করলো পুরা পৃথিবী থেকে এটার প্রটেস্ট আসলো কিন্তু কোন প্রটেস্ট বাংলাদেশ থেকে আসে নাই কারণ মিসেস হাসিনা মুদি কোনো কথা বলে নাই ব্যাপারে কোন কথাই বলে নাই অথচ সে মুসলমানের দাবিদার তখন কি করলো যতগুলি মুসলিম ইয়া ছিল দেশ ছিল তারা ইন্ডিয়ান পণ্য বয়কট করলো যে ইন্ডিয়ান পণ্য আর আমরা ইয়া করব না যদি এটার কোনো রকমের সুরা না করা হয় কোনো সুরা করে না নুপুর শর্মাকে আই ওয়াশ করার জন্য চার বছরের জন্য কংগ্রেস থেকে কি করছে সাসপেন্ড করছে কিন্তু এটা কি সাজা এটা তো সাজা না এটা তো হইল না এতগুলি মিলিয়ন মিলিয়ন মুসলমানের মনে কষ্ট দিয়া এই কাজটা করার পরে এটা কি করছে আর ওই হাসিনা হচ্ছে এই মোদির দোষ তো আল্লাহ বলে আমি যথেষ্ট জন্য। কিন্তু আল্লাহ তার হলে কলন ক্যান্সার আরম্ভ হয়ে গেছে কলন ক্যান্সারের সেকেন্ড স্টেজে আছে এটা যেকোনো সময় চলে যাবে যে আগে গেছে থাইল্যান্ডের ভিতরে চিকিৎসা করানোর জন্য চিকিৎসা করাইতে বলে না এই কথা বলছে তাহলে দেখো এক সপ্তাহর জন্য থাইল্যান্ড গেছে বলল যে পাঁচটানা কয়টা বিজনেস মানে কোন কোন চুক্তি না মানে সমঝোতা স্বাক্ষর করেছে এটা তার নিজের চিকিৎসা করানোর জন্য গেছে কততে গেছেন এটা কি সেকেন্ড স্টেজে আছে আর একজন যখন থার্ড স্টেজে চলে আসবে তখন পৃথিবীর কোনো কোন কেমোথেরাপি কোনো রেডিও থাপি কোনো ড্রাগ অথবা কোনো সার্জারি কাজে আসবে না চিৎকার করবে